তাহলে মাসির ভাই জীবন দেবো, তবুও মাসির ভাইকে জয়যুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা আজকে আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দেবো যিনি বগুড়া থেকে আসছেন, আমাদের নড়াইলে মাস্টাফিকে ভালোবেসে মাস্টাফির টানে, এবং তিনি একজন পাগল ভক্ত এবং অন্ধভক্ত আপনারা বলতে পারেন। তিনি যে এত এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাকে, সে মাস্টাফির টানে বগুড়া থেকে এখানে চলে আসছে। আমরা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি সরকারি হাজিরা কলেজে অনার্স কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হয়েছি। আমি মূলত স্টুডেন্ট, তা এখানে আসার মূল উদ্দেশ্য মাসির ভাইকে ছোটোবেলা থেকে আমি ভালোবাসি, তার খেলা আমি পছন্দ করি, তার মাঠে তার যেরকম আচরণ আমি দেখছি, আচরণভঙ্গি বা যেরকম সে এক প্রকার মেকআপ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লেগে মানে অপারেশন প্রায় সাতবার মনে হয়েছে, সাতবার হওয়ার পরও সে দেশের জন্য মানে খেলছে আর কি। সেক্ষেত্রে আমরা বাঙালি কিন্তু তার জন্য কিছুই করতে পারিনি। আমরা যেহেতু একটা সুযোগ পাইছি, এখন সে ভাইয়ের জন্য ভালোবাসা টানে আমি এখানে এসেছি, আর কিছু না, আমার মূল উদ্দেশ্য এটাই। আর মাসির ভাই মতো লোক যে রাজনৈতিক অঙ্গনে এসেছে, এটা তো বাংলাদেশের মানুষের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার আর কি। হ্যাঁ, বিশেষ করে নড়াইলবাসী আপনারা, আমি এখানে এসেছি প্রায় তিন দিন হচ্ছে, দেখলাম ধানের শীষ আর মানে নাঙর নেই, সবাই মাসির ভাইয়ের পক্ষে আর কি। হ্যাঁ, যাই হোক, মাসির ভাই যদি যেতে আর কি, সেক্ষেত্রে দেশবাসীও তার ফল ভোগ করতে পারবে, এটা আমি মনে করতেছি। মাসির ভাইয়ের মতো লোক যে এই রাজনৈতিক অঙ্গনে এসেছে, এর জন্যে আমরা মানে সবার গর্বিত, গর্ব হওয়া উচিত এক্ষেত্রে আর কি। মাসির ভাইয়ের জন্য যেহেতু আমার বাড়ি ছেড়ে এখানে আসছি, গতকাল আমার মা সাথে কথা হয়েছে, মা এক প্রকার মানে কান্নাই ভেঙে পড়ছে, আসলে আমার ছেলে কোথায় গেছে, হ্যাঁ এরপরে মানে কী অবস্থা আছে। তা আমি অনেক বুঝাইছি আসলে, যাই হোক, যেখানে এখানে এসেছি মাসির ভাই দরকার হলে মাসির ভাই জীবন দেবো, তবুও মাসির ভাইকে জয়যুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ। নড়াইলের উন্নয়নের সাথে মাস্টাফি যাতে নড়াইলেও উন্নয়ন করতে পারে এবং সেই সুযোগটাকে করে দেওয়া হোক, ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।